আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো চমৎকার একটা অফার শেয়ার করব, নতুন ওয়ালেটের অফার। সো বন্ধু, যখন ট্রাস্ট ওয়ালেট বা সেপাল ওয়ালেট মার্কেটে আসছিল, তখন কিন্তু তাদের নিজস্ব টোকেন ফ্রিতে এয়ারড্রপ হিসেবে দিয়েছিল। তো যারা জয়েন করেছে তারা কিন্তু অনেক অনেক ডলার প্রফিট করেছে। সো বন্ধুরা, যারা মিস করেছেন ওই দুটো অফার বা যারা জানেন তারা তো অবশ্যই আজকের অফারটাতে জয়েন করবেন। এই অফারটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি। তো টেলিগ্রামে আমি সব ধরনের অফার কিন্তু ভাই শেয়ার করি, তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন এবং টেলিগ্রাম চ্যানেল যেভাবে পিন পোস্ট করে রাখবেন তারা সবার উপরে থাকবে। এবং আজকে আমি $500 পর্যন্ত আপনার যে ইনকাম হবে সেটা তাদের অফারের, তারা নিজেই কোম্পানি, তারা নিজেই বলেছে। সে তো যাই হোক, এখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে দিবো, আপনারা এই পোস্টে চলে আসবেন। এরকম আমি অ্যাপ্লিকেশন বা ওয়ালেটের লিঙ্কটা দিয়ে দিবো, জাস্ট এই লিঙ্কটার মধ্যে ক্লিক করবেন। তারপর একটা ব্রাউজার সিলেক্ট করবেন বা অটোমেটিক আপনার ডিফল্ট ব্রাউজার থাকলে সেটা চলে আসবে। তারপর যখন দেখতে পাচ্ছেন এখানে গুগল প্লে স্টোর, জাস্ট আপনি গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন বা ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। সো বন্ধুরা, একটা কথা বলতে চাচ্ছি, আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অলওয়েজ সিলেক্ট করে রাখবেন। তাহলে প্রত্যেকটি আর্নিং ভিডিও সবার আগে আপনার ফোনে চলে যাবে, ঠিক আছে? তো প্রত্যেকটি নোটিফিকেশন পাওয়ার জন্য আপনি এখানে জাস্ট অল বাটন সিলেক্ট করবেন, তাহলে প্রত্যেকটি নোটিফিকেশন ইউটিউবের আমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন। তো অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন হবেন, জাস্ট এটা একটা নতুন ওয়ালেটের অফার, বাইক কেউ মিস করবেন না, দেখতে পাচ্ছেন। তো ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে রেজিস্টার বাটন, জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করতে হবে। তো রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? তো আপনি এখানে ওয়ালেটের নামটা চাইলে আপনি এখানে চেঞ্জ করতে পারেন, আপনার যে কোনো নাম দিতে পারেন। তো আমি আমার নাম দিচ্ছি, মনে করেন আই ওয়ালেট ইমরুল। তো আমি এখানে নামটা অ্যাডজাস্ট করে দিচ্ছি, আই এম ই আর ইউ এল ইমরুল। তারপর এখানে পাসওয়ার্ড দিবেন, সেই পাসওয়ার্ডটা অবশ্যই আপনি মনে রাখবেন। এখানে 6 থেকে 16 সংখ্যার মধ্যে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, দুইটা ঘরে একই পাসওয়ার্ড। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো বন্ধুর, পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন। সো বন্ধুর, এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার পরে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কী করবেন সব কিছু আমি কিন্তু এই ভিডিওতে দিয়ে দিবো, মানে দেখিয়ে দিবো, বলে দিবো, ঠিক আছে? সো বন্ধুর, এখানে আপনাকে অবশ্যই কিছু গোপন ফ্রেজ, কিছু গোপন কিওয়ার্ড দিবে, দেখতে পাচ্ছেন? তো এই গোপন ফ্রেজ বা কিওয়ার্ডগুলো আপনি উপর থেকে এখানে কপি করে দেবে, ঠিক আছে? এখানে যদি কপি বাটন, আমি কিন্তু এটা কপি করে নিলাম, শিওর। তো আমার এখান থেকে কপি হয়ে গেল, ঠিক আছে? তো কপি হয়ে যাওয়ার পর আপনি কী করবেন, আপনি নোট পেটে বা ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে? ঠিক আছে, সেভ করে রাখবেন, এগুলো কিন্তু হারাবেন না। তারপর আপনি এখানে ব্যাকআপ, কনফার্ম ব্যাকআপ, তারপর এখানে আন্ডারস্ট্যান্ড বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে ওইখানে দেখে দেখে আপনি এখানে বসিয়ে দেবেন, উলট পালট করা থাকবে, দেখ কোনটার পর কোনটা কী আছে, সিরিয়াল বাই সিরিয়াল এই চারটা ওয়ার্ড এইখানে চারটা ঘরে বসিয়ে দেবেন, ঠিক আছে? তো এগুলো বসাতে না পারলে আপনি এখানে স্কিপ বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু রিসিভ হয়ে যাবে। আর আপনি ওই ওয়ালেটটা, গোপন ফ্রেজটা আপনি ভালো কোনো জায়গায় সেভ করে রাখবেন, ঠিক আছে? সমুদ্র, এরপর জাস্ট এই জায়গায় ক্লিক করে দেবেন, এটা সাইডে ক্লিক করে দেবেন, এটা চলে যাবে। তারপর এইভাবে কয়েকটা নিউজ আসতে পারে। তারপর এখানে আপনি মে আইকনে ক্লিক করে দেবেন। তো মে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 500,000 শিওর টোকেনের প্রাইস বলে একটা গিভ হয়ে বক্স এখানে ওপেন করবেন। তো এটা ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে রেফার বাইন্ড রেফার কোড, তো বাইন্ড রেফার কোড দেখতে পাচ্ছেন, আমাদের কিন্তু রেফার কোডটা বাইন্ড হয়ে গেছে, কারণ আপনি ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে সরাসরি অফারটাকে ওপেন করেছিলেন, ঠিক আছে? সরাসরি আপনি এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে ওপেন করেছিলেন। যদি ওপেন লিঙ্ক থেকে না হয় বা এখানে যদি রেফার কোডটা অপশন দেওয়া আসে, তাহলে আপনি এখানে রেফার কোডটা, এখানে রেফার কোডটা আপনি টেলিগ্রাম পোস্টে দেওয়া আছে, এটা কপি করে আপনি জাস্ট এই রেফার ঘরের জায়গায় এই জায়গায় আপনি কোডটা বাইন্ড করে নেবেন, ঠিক আছে? সো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বক্সগুলো কিন্তু ওপেন করতে হবে, বক্সগুলোর ভিতরে কিন্তু অফারটা রয়েছে বা আপনি টোকেনগুলো ক্লাইম করতে পারবে, ঠিক আছে? তো এই বক্সগুলো ওপেন করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ টাস্ক টু গেট বক্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে এখানে দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে, যে কোনো দুইটা, এইটা বা এইটা, ঠিক আছে? এই দুইটা টাস্ক কমপ্লিট করতে হবে। এই আপনি এটাও করতে পারেন, এটা $300 লাগবে। তো এই দুইটা টাস্ক হচ্ছে কমপ্লিট করার জন্য আপনাকে প্রথমে তাদের ওয়ালেটে $100 ডিপোজিট করতে হবে, ঠিক আছে? $100 USDT ডিপোজিট করতে হবে, ঠিক আছে? $100 ডিপোজিট করার পরে তারপর এটা কী করতে হবে আপনাকে, এটা আছে মানে ডেভ ব্রাউজার ইউজ করতে হবে, ঠিক আছে? তাদের ডেভ ব্রাউজার আছে না, তাদের ডেভ ব্রাউজার ইউজ করতে হবে। এই দুইটা টাস্ক কমপ্লিট করলে আপনি এই দুটা টাস্ক ডান হয়ে যাবে, তখন আপনি এখানে গিফট বক্স ওপেন করতে পারবেন, ঠিক আছে? তো ভাই, কেউ মানে ভয় করবেন না যে আপনার টাকা লস যাবে কি না, এমনটা কিছু না, ঠিক আছে? আপনি এখানে যা ডিপোজিট করবেন সেটা আপনি ইনস্ট্যান্ট বের করে নিতে পারবেন। সো বন্ধুরা, এখানে আপনি যদি USDT ডলার ডিপোজিট করেন তাহলে দেখবেন এখানে ERC, তো আপনি যেই নেটওয়ার্কে ডিপোজিট করবেন সেই নেটওয়ার্কটা এখানে যে প্লাস বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? তারপর উপরে আপনি লিখবেন সার্চ বাটনে USDT, তারপর দেখবেন এখানে কিন্তু অনেক নেটওয়ার্কে কিন্তু USDT চলে আসে। দেখতে পাচ্ছেন আপনি যদি BIP20 নেটওয়ার্কে করেন তাহলে এটা ইনেবল করে দিবেন,
আপনি যদি TRC20 করেন তাহলে মানে যে নেটওয়ার্কের করবেন সেই নেটওয়ার্কে USDT আপনি এখানে ইনেবল করে দিবেন ঠিক আছে তো মনে করুন আমি এখানে B20 করব তো আপনি এটা ইয়ার করে দিবেন বেগে চলে আসবেন তারপর দেখবেন কিন্তু আপনার B20 এ চলে আসছে আর আমি ERC20 করব না এটা অনেক ফি ব্যাপার তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু চলে আসছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন BNB ডিপোজিট করব জাস্ট এখানে BNB $100 ডিপোজিট করব জাস্ট এখানে রিসিভ বাটনে ক্লিক করব ঠিক আছে তো এখানে রিসিভ আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম আপনি যদি USDT করেন তাহলে USDT এখানে ডিপোজিট করবেন দেখতে পাচ্ছেন এখানে USDT তো আপনি এটা বাইন্যান্স থেকে উইথড্র করে নিতে পারেন বাইন্যান্স থেকে এক্সচেঞ্জ থেকে বা ট্রাস্টওয়ালেট থেকে যে কোনো ওয়ালেট থেকে আপনি করতে পারেন ঠিক আছে তো আমার ট্রাস্টওয়ালেটে BNB আছে তো BNB আমি এখানে সেন্ড বাটনে ক্লিক করব দেখতে পাচ্ছেন $104 ডিপোজিট করব তারপর এখানে অ্যাড্রেসটা উপরে দিয়ে দেব ঠিক আছে তো অ্যাড্রেসটা আপনি ভালো করে দেখে দিয়ে দিবেন তারপর এখানে আমি দেখি অ্যাড্রেসটা ঠিক আছে কিনা এই অ্যাড্রেস ওই অ্যাড্রেস একই অ্যাড্রেস D9E B9E ঠিক আছে তো অ্যাড্রেস ঠিক আছে আমি জাস্ট এখানে কিছু একটু কম কমাই নিচ্ছি কারণ ফিয়ের জন্য রেখে দিতে হবে ঠিক আছে আমি দুটো এখানে নিয়ে নিচ্ছি এবার কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট সেই ওয়ালেটে চলে যাবে এবং ভাই এই ডিপোজিট করতে হবে যে এইটা নিয়ে আপনি যে অফারটা মিস করবেন তা কিন্তু না ঠিক আছে আপনি যেভাবে হোক ম্যানেজ করে আপনি এখানে অফারটাতে অবশ্যই জয়েন করেন আমি যেভাবে দেখেছি কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ অফার এই অফার মিস করলে আপনি কিন্তু পরে আফসোস করবেন ওকে তো খুবই ভালো অফার তো দেখেন আমাদের কিন্তু এখানে BNBটা ইনস্ট্যান্ট চলে আসছে একটু অপেক্ষা করি খুব দ্রুত চলে আসে ইনস্ট্যান্ট মানে ইনস্ট্যান্ট ঠিক আছে এক থেকে দুই দিন চলে আসছে আমাদের BNB কিন্তু এখানে চলে আসে এখানে একবার রিফ্রেশ দিলে চলে আসবে এখানে রিফ্রেশ দিলে $102 চলে আসছে ঠিক আছে তো এখানে আমাদের ডিপোজিট করলাম তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে ক্লিক করবেন ডেব ব্রাউজারের মধ্যে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন BSC নেটওয়ার্কের সব কিছু এক্সচেঞ্জার সোয়াইপ স্টেকিং সব কিছু তো এখানে পেঙ্কা সোয়াইপে ক্লিক করে দেবেন পেঙ্কা সোয়াইপে তারপর এখানে কনফার্ম এখানে আপনাকে কানেক্ট করতে হবে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তো এখান থেকে কিন্তু কানেক্ট করে নেবেন ঠিক আছে এখানে কিন্তু কানেক্ট অপশন চলে আসবে কানেক্ট আসার পরে মেটামাক্স অপশন আসবে মেটামাক্সে ক্লিক করে দেবেন এখান থেকে মেটামাক্স তাহলে কিন্তু হয়ে যাবে এরকম আসবে কানেক্ট যদি এখন লেখা আসবে ঠিক আছে এরকম আসলে মানে কানেক্ট হয়ে গেছে এটা মানে কানেক্ট আসে ঠিক আছে তারপরে নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রেড নাও বাটনে ক্লিক করে দিবেন তারপরে এখানে কি আমাদের BNB আছে উপরে দেখতে পাচ্ছেন BNB আপনার যেটা লাগবে সেটা আপনি এখানে আপনি যদি USDT আপনি USDT ডিপোজিট করেন বা USDT তাহলে সেটা উপরে রাখবেন এবং নিচে আরেকটা যে কোনো টোকেনের সাথে সোয়াইপ করে নেবেন ঠিক আছে তো আমি এখানে USDT সাথে সোয়াইপ করে নিতে যাচ্ছি USDT ঠিক আছে আমি এখানে USDT দেখলাম USDT চলে আসলো ঠিক আছে আমি এটা সিলেক্ট করে দিলাম এবং এখানে আমি BNB সবটুকু সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে 3 চলে আসছে তো আমি এখানে 2 করে দিলাম ঠিক আছে আমার একটু আচ্ছা এখানে আমি 4 করে দিলাম 4 করে দিলে আমাদের ফি এর জন্য রাখতে হবে এই জন্য আমি 3 করেছি 3 আর 2 দিচ্ছি কারণ আমাদেরকে $100 সোয়াইপ করতে হবে ঠিক আছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার আরেকটা 3 দিই হ্যাঁ $100 হয়ে গেছে $100 আরেকটা 3 দিই হ্যাঁ $100 $22 তারপর এখানে কী করবো আমি দেখতে পাচ্ছেন সোয়াইপ বাটনে ক্লিক করবো মানে আমাদের BNBটা USDT হয়ে চলে আসবে তো সোয়াইপ বাটনে ক্লিক করবো কনফার্ম সোয়াইপ এরপর আমাদের এখানে নেক্সট বাটন আসবে এরপর পাসওয়ার্ডটা দিতে হবে এরপর আপনি এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে কনফার্ম বাটনে ক্লিক করে দিলে আপনার এটা কিন্তু সোয়াইপ হয়ে যাবে একটু অপেক্ষা নেবে তারপর দেখতে পাচ্ছেন যেখানে সাকসেসফুল লেখা চলে আসবে দেখতে পাচ্ছেন সাকসেসফুল ট্রানজ্যাকশন চলে আসছে তো আমরা এটাকে এখন ক্লোজ করে দিতে পারি তা উপর থেকে আপনি এটা ক্লোজ করে দিবেন তারপর আপনি চলে আসবেন হচ্ছে ওয়ালেটে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু $100 USDT চলে আসছে দেখতে পাচ্ছেন $100 USDT কিন্তু সোয়াইপ হয়ে চলে আসছে এই যে আমরা একটা সোয়াইপ করলাম এটার জন্য আমাদের কিন্তু ইলিগেবল হয়ে গেল ঠিক আছে তো আপনি কী করবেন এখানে ডান বাটনে মানে অ্যাকাউন্ট অপশন চলে আসবেন এরপরে গিফট বক্স ওপেন করবেন তো গিফট বক্স ওপেন করার পরে এরপরে ট্যাক্স অপশনে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা এখানে ডানবার হয়ে গেছে ঠিক আছে তারপরে এখানে কী লেখা আছে এখানে দুই ঘন্টা 28 মানে আড়াই ঘন্টা পর আপনি এই জায়গা এটা কিন্তু ডান হয়ে যাবে এই দুইটা ঘর যখন আপনি ডান হয়ে যাবে তখন আপনি একটা মানে একটা বক্স ওপেন করতে পারবেন ঠিক আছে তো আড়াই ঘন্টা অপেক্ষা করতে হবে তো আড়াই ঘন্টা পর আমি ফিরে আসতেছি
সো বন্ধুরা এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে গো টু ফিনিশ ফিনিশ টাস্কের মধ্যে দেখতে পাচ্ছেন এই দুইটা টাস্ক কিন্তু এখানে আমাদের ডান হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডান অপশন তো এইখানে আপনারা যখন দুই ঘন্টা টাইম কাউন্ট উঠবে ততক্ষণ পর্যন্ত আপনার ওয়ালেটে $100 রাখবেন সেটা ট্রান্সফার করবেন না ঠিক আছে যখন আপনার এটা দুই ঘন্টা পার হয়ে যাবে তারপর আপনি আপনার ডলারটা বের করে নেবেন বা আপনি ট্রান্সফার করে নেবেন ঠিক আছে তো আপনি এখানে দুই ঘন্টা আপনার ডলারটা এখানে ওয়ালেটে রাখবেন রাখার পরে আপনি জাস্ট এটা ট্রান্সফার করে নেবেন আপনার যে কোনো ওয়ালেটে বা এক্সচেঞ্জে ঠিক আছে তো এইখান থেকে অবশ্যই উইথড্র করতে হবে তা নাহলে কিন্তু আপনি বক্সটা ক্লাইম করতে পারবেন না দুই ঘন্টা রাখবেন টাইম কাউন্টটা যে তখন উঠবে আড়াই ঘন্টা তারপরে আপনি আপনার ডলারটা ট্রান্সফার করবেন তারপরে দেখবেন যে আপনি কিন্তু এখানে বক্সটা ইনেবল করতে পারছেন বা বক্সটা ওপেন করতে পারছেন এইরকম একটা বক্স ওপেন হবে আপনি দেখবেন কোনটা বক্স ওপেন হচ্ছে ঠিক আছে তো যেই বক্সটা ওপেন হবে সেই বক্সটা আপনি এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর দেখবেন এখান থেকে তাদের নিজস্ব টোকেনটা আপনি পেয়ে গেছেন ঠিক আছে আমি পাঁচশোটা পাইছি তো আপনি এখানে অনেক ইয়া করে পাইতে পারেন ৪০টা পাইতে পারেন ২০টা পাইতে পারেন ঠিক আছে এটা কপালের উপর ভাগ লাখ যে আপনি $500 পর্যন্ত তাদের টোকেনটা এখানে পাইতে পারেন ঠিক আছে এটা হচ্ছে সম্পূর্ণ কপাল তো যাই হোক এই টোকেনটা আপনি কোথায় দেখবেন দেখার জন্য আপনি বেগে চলে আসবেন দেখতে পাচ্ছেন মাই শিওর ব্যালেন্স অপশনে ক্লিক করে দেবেন মাই শিওর অপশনে ব্যালেন্স ক্লিক করে দিলে আপনি আপনার এই টোকেনটা এখানে দেখতে পাবেন ঠিক আছে ক্লাইম করার আগে ঠিক আছে নাহলে আপনি ক্লাইম করতে পারবেন না আপনার যখন এখানে ডান হয়ে যায় মানে আপনার ডান অপশনটা চলে আসবে এখানে ডান টাইম কাউন্টটা শেষ হয়ে যাবে তখন আপনি কী করবেন আপনার ডলারটা বের করবেন বের করার পরে আপনি বক্সটা কিন্তু ওপেন করতে পারবেন বা ডান অপশনটা চলে আসবে ঠিক আছে তো অবশ্যই আপনি ওই দুই ঘন্টা টাইম পর্যন্ত আপনার ডলারটা ওয়ালেটে রাখবেন তারপর আপনি ডলারটা বের করে নেবেন তারপর আপনি এখানে আপনি বক্সটা ওপেন করতে পারবেন তো ডলারটা কীভাবে বের করবেন দেখেন ইনস্ট্যান্ট আপনি কিন্তু এই ডলারটা বের করতে পারবেন ঠিক আছে আপনি ডলার বা বিএনবি যেটা আপনি ঢুকাইছেন সেটাই আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে সেন্ড বাটন দেখতে পাচ্ছেন সেন্ড বাটনে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে অ্যাড্রেসটা নিয়ে আসতে হবে আপনি যেখানে নিতে যাচ্ছেন সেখানকার অ্যাড্রেসটা নিয়ে আসবেন ঠিক আছে আপনি ট্রাস্টওয়ালেট হতে পারে আপনার এক্সচেঞ্জের ডিপোজিট হতে পারে তারপর আপনি কী করবেন জাস্ট এখানে বিএনবি অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে সরাসরি আমরা চলে যাবো ওয়ালেটের ভিতরে তারপরে এখানে নিচের ঘরে আমরা কী করবো এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব ঠিক আছে যেখানে আমরা নিব তারপর উপরে দেখতে পাচ্ছেন অল বাটন এখানে আপনি অ্যামাউন্টটা উঠাই দেবেন তারপর এখানে আপনাকে যদি বিএনবি হয় তাহলে অল্প কিছু বাদ দিয়ে এখানে বিএনবি ৪ সেন্ট ফি কাটবে ৪ সেন্ট তো ৪ সেন্টের মতো বাদ দিয়ে আপনি বাকিটা কিন্তু উইথড্র করে নিতে পারেন ঠিক আছে তো আমি আবার দিচ্ছি এখানে ৪ সেন্ট বাদ দিয়ে আমি বাকিগুলো সব উইথড্র করে নিব সুন্দর আমি এই পরিমাণ বিএনবিটা আমি জাস্ট এখানে কী করবো সেন্ড বাটনে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন জাস্ট নেক্সট বাটনে ক্লিক করবো আমার ওই ওয়ালেটের অ্যাড্রেসে এই বিএনবিটা চলে যাবে বা আপনার ১০০ ডলার এইভাবে আপনি উইথড্র করে নিতে পারবেন তারপর এখানে কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর এখানে ওয়ালেটের পাসওয়ার্ডটা দিবেন সুন্দর আপনি এখানে পাসওয়ার্ড দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন যে পাসওয়ার্ডটা চাইলে সেভ করে রাখতে পারে এটা আসতে পারে না আসতে পারে তো আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে আমাদের এই ওয়ালেট থেকে ডলারটা কিন্তু ওই ওয়ালেটে চলে গেছে ঠিক আছে এটা আপনাকে এক্সাম্পল দেখিয়ে দিলাম আপনি ১০০ ডলার বের করে নেবেন তো মাত্র আমার এক্সচেঞ্জে রয়ে গেল তো এটা এরপরে জাস্ট আপনি আপডেটটা ফলো করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দিব ঠিক আছে এটা কীভাবে উইথড্র করবেন কীভাবে এক্সচেঞ্জ করবেন পরবর্তীতে এটা কিন্তু ক্লাইম করা যাবে তাদের নিচের শটকানে দেখতে আমাদের কিন্তু ডলারটা চলে আসছে এখানে ওকে তো খুবই সিম্পল কাজ যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই সিম্পল জাস্ট আপনারা হয়তো আপনারা মাঝে মাঝে উলট পালট হতে পারে তো ভিডিওটা কয়েকবার রিপ্লাই করে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আর যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা বিষয়টা বুঝতে পারবে কীভাবে কীভাবে তাদের টোকেনটা ক্লেম করতে হয় এবং সব কিছু ইনফরমেশন তারা কিন্তু জানতে পারবে আর যদিও কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সমুদ্র আজকের ভিডিওটা এই পর্যন্তই সে ভালো থাকেন আল্লাহ হাফেজ